নড়াইলে জমি সংক্রান্ত বিরোধে জেলে খালার বাড়িতে আপন ভাগিনার সশস্ত্র হামলা, স্বর্ণ ও টাকা লুটপাট। লহগড়া থেকে সর্দার রইসউদ্দিন টিপুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নড়াইলের লহগড়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের মাইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খালাতো ভাই মাহমুদুল ও শাহিনের সাথে কথা কাটাকাটিকে কেন্দ্র করে জাতেনা বেগমের বাড়িতে ভাগ্নে শাহিন শেখের সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতেনা বেগম বাদী হয়ে লহগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার পহেলা জুলাই রাত আনুমানিক 9টার সময় কোটাকল ইউনিয়নের চরকোটাকল গ্রামের শাহিন শেখ, কুতুব শেখ, কাউসার শেখ, ইয়াসিন শেখ সহ 15-20 জনের একটি দল দেশি অস্ত্রে সজ্জিত হয়ে মাইগ্রামের জাতেনা বেগম স্বামী তাহাজ্জুদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা জোরপূর্বক জাতেনা বেগমের ঘরে ঢুকে নগদ 4 লাখ টাকা ও 30 ভরি সোনা ও একটি 36-ইঞ্চি টেলিভিশন নিয়ে যায়। আমার নাম জাসেনা, আমার বাড়ি এই কালকে সন্ধ্যা মানে মাগরিবের আগে মাঠে খেলাধুলা হয়েছে, আমার ছেলে খেলা দেখতেছে, তা ওই জায়গা ওই ছেলেটার সাথে নাকি একটু কথা কাটাকাটি হয়েছে, কাটাকাটি বলি পরে এই গ্রামের যে সব মাতুব্বাররা ছিল আমার গ্রামের, ওনরা ওরা আমি মাংসা করে দুজনের হাত ধরে মিলিয়ে টিলে গেছে। ওর আব্বা তো এসে যাই গিয়ে ছেলে ফেলে কথা কাটাকাটি হয়ে থাকে, ও যাই গিয়ে আমি ওরা দেখানি গাছে নিয়ে যাও, এভাবে মীমাংসা করে দিতেছে, তারা চলে গেছে। প্রায় 9টার দিকে দুটো লোক আইসে, দুটো লোক আইসে ডাক দিয়েছে আমার চিনা লোক পরিচিত, ডাক দিলে আমি গেট খুলিছি, ওরা ভিতরে আইসে, ওরা ভিতরে ঢোকার পরে আমি দেখি যে অনেক লোকজন দেখা যাচ্ছে, পরে আমি গেটটা লাগাই দিছি, গেট লাগাই দিয়ে আমি বলিছি যে তোমার গার্জিয়ান, তারা বলিছে যে আমাকে বিচার হইলে তারা অনেক কিছু বলা বলি করতেছে, আমি সসম্মানেই বলেছি তোমার গার্জিয়ান কিনা, তুমি তোমার গার্জিয়ানরা ফোন দাও, মুরব্বী আসে, যদি বিচার না হয় মুরব্বী আসে, মারামারি তো হয় না, একটু বকা কাটাকাটি হয়েছে, তা সেই সে ফোন দিয়েছে, ফোন দিয়েছিল আমার ভাগ্নি ওদের গার্জিয়ান, পরে ফোন দিলে আমার ভাগ্নি আইসে, আমার ভাগ্নি আসলে আমি ভাগ্নি আইসে একটু দ্বন্দ্ব হেসাব আসছে, কিন্তু তারপরেও ভাগ্নি আমি গেট খুলেছি, গেট খুললে আমার ভাগ্নি ঘরে ঢুকে খানিক চেতাচেতি করেছে, করার পরে ওই দুজের ঘরেতে ধাক্কায় বেরোয় নিয়ে গেছে, বেরোয় নিয়ে গেলে 2-1 মিনিটের ভিতর আমার ঘরের ভিতর অনেক লোকজন এসে গেছে, অনেক লোকজন এসে গেলে আমি ওদের বাপ খারাপ দেয় আমার দুটো ছেলে ছিল ঘরে, আমি ওদের ঘরেতে বের করে দিছি, ওরা সরে যায়, বের করে দিলে ওরা সরে গেছে, ওরা আমার ঘরে দুইটাই ভাঙচুর করেছে, আমার অনেক কিছু ছিল ঘরে, ওইটি রাঙ আমার ছেলে আলো ভাইলে থাকে, অনেক ছেলে বিয়ে ঠিক গয়নাগাটি নিয়ে আইসে, আমার মেয়ে আইসে বিয়েতে, আমার মেয়ের অনেক গয়নাগাটি, আমার আরেকটা মেয়ে আছে তার অনেক গয়না, আমারও অনেক গয়না আছে, বিদেশি গয়না অনেক ওইটালা গয়না আমার, আমি বাড়ি গ্রামে আসলে ওগুলো ব্যবহার করি না, ওখানে রাখি, পরে ওরা ভাঙচুর করেছে, আমি অন্যাসে চাবি দিয়ে দিছি, আমি আমি জানতাম যে আমার গয়নার ব্যাগ একদম নিচে, ওরা অত দূর যাবে না, ওরা হয়তো একটু দেখে যে তোমার বাইকিং আছে যারা ওরা একটু দেখে চলে যাবে, ওরা সব নাড়াইয়ে আমার সেই গয়নাগাটি টাকা পয়সা দেখতে সব কিছু ওরা নিয়ে গেছে, পরে নিয়ে যে সবার গেছে আমি কেছি যে তোরা কী করতেছি সেসব, কিন্তু তোরা মানি নাই, ওরা সব নিয়ে গেছে, আমার সেটারটা মেয়ে ছিল পরে আমি আরেক উনি দরজা দিয়ে রাখছিলাম, কিন্তু নিয়ে যাওয়ার পরে ঘরের তো বেরোনোর সময় কি এই সমস্ত কুপাইছে, ইট ফটকেল ছিঁড়েছে, বেড়াগুড়া ভাঙছে, মানুষ আমার গ্রামের লোকেরা ঠিক পাই নাই, কিন্তু ওরা শব্দ শুনে সব আইসে, ওরা জিহর দিতে দিতে চলে গেছে, ওই জিহরির শব্দ ভাঙছে, ওই শব্দ শুনে গ্রামের লোকজন সব আইসে, কিন্তু আমার বাইগিনের সাথে আমার পুরনো দ্বন্দ্ব ছিল, আমার বাপদা পৈতৃক সম্পর্ক, দ্বন্দ্বটা কাকের সাথে? তাও স্যার বাপের নাম বাবু শেখ, এগুলো অনেক আমার ঠিক মতন বলতে পারতেছি না, ঠিক মতন আছে অনেক। যে ডাকাতিটা হয়েছে, ডাকাতি করতে আপনার কতজন লোক এসেছিল? তা প্রথম তো দেখেছি আমরা, দেখেছি 5-7 জন, হ্যাঁ 7 জন কি 8 জন হবে প্রথম, হ্যাঁ তারপরে লোক আইসে, এবার আমরা তো না রাত্রির বেলা তো দিন যদি হয় তাহলে 3টি বারে দেখতে পারি। যারা আসছিল ওদের কি মুখ খোলা ছিল নাকি মুখোশ পরে ছিল? মুখ খোলা ছিল। আপনারা চিনতে পারছেন? না আমি চিনতে পারি না, আমি বুড়ো নি, আমি দিনই তাই চিনি, আপনারা তাই চিনতে পারি না, তো মুখ দেখলি আমি কি এড়ে চিনবো? আপনাদের কাউকে মারধর কিংবা কোনো কিছু করছে? মারধর? হ্যাঁ না মারধর করে, 8টা হলে আর মারধর আসে কেন, বয়টাতে তারা তো কাঁপিয়ে যায়, তা আবার মারা আসে নাকি?
দীঘলিয়া ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডেন মেম্বার অমল কৃষ্ণ সাহার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কত টাকা এবং কত ভরি সোনা নিয়েছে তা আমি জানি না, তবে তাহাজ্জতের দুই ছেলে বিদেশ থাকে, তাদের টাকা ও সোনার গহনা আছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। কোটাখাল ইউনিয়ন পরিষদ সদস্য হীরক চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্বে জমাজমি নিয়ে বিরোধ এবং প্রবাসীর কিছু ঘটনা আছে, আমি উভয় পক্ষকে সামাজিকভাবে বসে মীমাংসার কথা বলেছি। এ বিষয়ে লহগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিরউদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখছিলেন আমিন টেলিভিশন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আল্লাহ হাফেজ। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।